কেউ খাবারের উপরে পারেকে খাবার বানাচ্ছে, কেউ খাবার বানানোর পূর্বে তার উপরে থুতু দিচ্ছে, আবার কেউ পানিতে প্রস্রাব মেশাচ্ছে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ঘটনা দেখাতে যাচ্ছি যেগুলো দেখার পর আপনার বাইরের খাবার খাওয়া তো দূরেই থাক, এ সম্পর্কে কল্পনাও করতে চাইবেন না। আর এই ভিডিওটির শেষের দিকে এমন একটি ঘটনা দেখতে পাবেন যেটা দেখে আপনি 5 মিনিট হা করে তাকিয়ে থাকবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক, কিন্তু এর পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আপনি যদি একজন ফুচকাওয়ালা প্রেমী হয়ে থাকেন তাহলে একটু সাবধান হয়ে যান, কেননা যে টক পানি খাবার জন্য আপনি ফুচকা খেতে পাগল হয়ে যান সেটাতে অন্য কারো প্রস্রাবও থাকতে পারে। এই কথাটি শুনে অনেক ফুচকা প্রেমীরা হয়তো আমাকে গালাগালি শুরু করেছেন আর ভাবছেন, আরে ভাই কী সব আবল তাবল কথা বলা শুরু করলেন। এর জন্য প্রমাণ সহকারে এই ভিডিওটি আপনার সামনে পেশ করা হলো। ভিডিওটি ভারতের গুয়াহাটি থেকে রেকর্ড করা হয়েছিল, যেখানে এক ফুচকাওয়ালা টক পানির জায়গায় অন্য কিছু নয় নিজের প্রস্রাব মেশাচ্ছিল। এখন এমনটা সে কেন করেছে এটার উত্তর তো একমাত্র সেই মহাশয়ই দিতে পারে, কিন্তু এরপরও যারা এনআর থেকে ফুচকা খেয়েছেন তাদের কথা কল্পনা করলেই তো গা শিরশির করে ওঠে। তারপর আর কি, ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায় আর সেই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, যাতে সে এমন ফুচকা আর অন্য কাউকে না খাওয়াতে পারে। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকের এমন অভ্যাস আছে যে সকালবেলা চায়ের সাথে টোস্ট মিশিয়ে খাওয়া। হতে পারে এখনও আপনাদের মধ্যে অনেকে চায়ের সাথে টোস্ট মিশিয়ে খেতে খেতে আমার ভিডিওটি দেখছেন, তাদের জন্য সতর্কবাণী, খাবারটা রেখে একটু ভিডিওটি দেখুন। কোথাও দেখা যায় টোস্ট পায়ের নিচেই পড়ে রয়েছে, আবার সেই টোস্টকে সে জিব্বা দিয়ে চেটে প্যাকিং করা হচ্ছে, তারপর সেই টোস্ট আমরা নিজেরাও খেয়ে থাকি। তাই আপনি যে খাবারই খান না কেন, খাবারের পূর্বে দেখে নেবেন সেটা আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি করছে না তো। আমরা আপনাকে এই সমস্ত খাবার খেতে বারণ করছি না, শুধুমাত্র সতর্ক করে দিচ্ছি। এগুলো জানার পরও আপনি এসব খাবার খাবেন কে খাবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনারা প্রতিটি মহল্লাগুলিতে এভাবে ভ্যান গাড়িতে করে খাবার বিক্রি করার দৃশ্য তো অবশ্যই দেখেছেন। তখন কি হবে যখন এই সবজিগুলো পানি দিয়ে পরিষ্কার না করে বজ্র নালার পানি দিয়ে পরিষ্কার করছে, আর সেটা শেষ পর্যন্ত আপনি কিনে নিয়ে গিয়ে বাসায় রান্না করে খেলেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর আপনি চিন্তা করুন আপনি কি করবেন। এভাবে প্রতিনিয়ত না জানি কত বাটপার বিক্রেতা আমাদের ধোকা দিয়ে সবজি বিক্রি করছে। সাধারণত আমরা বাইরে থাকলে হালকা ক্ষুধা মেটানোর জন্য সবসময়ই টিক্কা পেঁয়াজের মতো তৈলাক্ত খাবার খেয়ে থাকি, যেগুলো খেতে অনেকটাই সুস্বাদুও বটে। কিন্তু এই ভিডিওটি দেখার পর আমার স্ট্রিট ফুড সম্পর্কে সকল ধারণাই পাল্টে গিয়েছে। যদি এই প্রক্রিয়ায় কোনো খাবার বানানো হয় তাহলে হয়তো আমাদের খাবার খাওয়াটাই সবচেয়ে ভুল হয়ে দাঁড়াবে। সৃষ্টিকর্তা কোনো কারণে এই ব্যক্তিটির হয়তো একটা হাত দেয়নি, কিন্তু মাথা আর জ্ঞান বুদ্ধি তো দিয়েছে। বগলের শত শত জীবাণু এবং ঘাম মিশ্রণের ফলে তৈরি হওয়া এই খাবার বানিয়ে ব্যক্তিটি কি প্রমাণ করতে চায় সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আমাদের তা কমেন্টে জানাতে পারেন। ফুচকা লাভাররা সবসময়ই ফুচকা খাওয়ার প্রতি কতটা আকর্ষণ বোধ কাজ করে সেটা হয়তো আপনি ইতিমধ্যে অনেক দেখে ফেলেছেন। প্রতিটি গলিতে না জানি এমন কত বিক্রেতা রয়েছে যারা ফুচকার সাথে মেশানো টক পানি তৈরিতে হাতে কোনো প্রকার গ্লাভস ব্যবহার করে না। যখন তারা এই সকল মশালা তৈরি করে তখন তারা ঠিক এভাবে হাত দিয়ে তৈরি করে। এমন সিচুয়েশনে আপনি ফুচকার টক ঝাল মিষ্টির স্বাদ খাবার পাশাপাশি হাতে লেগে থাকা ময়লা ঘাম এবং ব্যাকটেরিয়া সহকারে সবকিছু একসাথেই খেয়ে থাকেন। আরে ভাই, এখানেই শেষ নয়, আরও রয়েছে। এমন সিচুয়েশনে যখন নিজের হাত পরিষ্কার না করে ফুচকা মশালা তৈরি করা হয় সেখানে এই বিক্রেতা এক্সট্রিম লেভেলে চলে গেছে। এখন এমন দৃশ্য দেখার পর যদি আপনার ফুচকা খাওয়ার প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে আপনারা খেতে পারেন। তারপরও আবারও বলে রাখি, এ সকল খাবার খাওয়া না খাওয়া সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা শুধুমাত্র আপনাকে সতর্ক করছি। জাপানিজদের কাছে একটা ডিশ খুবই সুস্বাদু লাগে যেটা মোচি নামে মার্কেটে বিক্রি হয়। হয়তো আপনারা জানেন না মার্কেটে এমন শেফ রয়েছে যারা এই ডিশকে এমন প্রক্রিয়ায় বানিয়ে থাকে যেটা দেখে আপনার খেয়ে ফেলা মোচি বমি করে বাইরে ফেলে দিবেন। এই ভিডিওটি কয়েক বছর আগে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল, কেননা এখানে মোচি বানানেওয়ালা শেফ মোচি বানাচ্ছে নাকি মৌমাছি দিয়ে পরোটা বানাচ্ছে সেটাই বুঝতে পারলাম না। এই ডিশটা রোল করার সময় অনেকগুলো মৌমাছিকে এটার ভেতরে ঢুকিয়ে রোল বানিয়ে দেওয়া হয় আর আপনারা সেটা কিনে খেয়ে থাকেন। যাই হোক, ভিডিওগুলো কি লাইক দেওয়ার মতো হচ্ছে? হলে দেরি করছেন কেন, এখনই ফটাফট লাইক করে দিন।
যদি আপনাদের কেউ বলে আপনি অনেকগুলো আটা একসাথে মেশাবেন, তাহলে আপনি পা দিয়ে মেশানোর কথা তো কখনোই মাথায় আনবেন না। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, এরা এভাবেই কাজ করে থাকে। যেমনটা আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি অনেক বছর আগে ইন্টারনেট কাঁপানো একটা ক্লিপ, যেটা প্রথম দেখে সকলেই বেহুশ হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমরা বিশ্বাস করি অনেকগুলো আটা একসাথে মেশানোর ক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হয়, তাই বলে পা দিয়ে মেশানো একটু তো বেশি বাড়াবাড়ি হয়ে গেল, তাই না? স্বাস্থ্য নিয়ে এরকম সিনেমিনে খেলা আজকাল আমাদের আশেপাশে অনেক লোক রয়েছে, তারপরেও আমরা এই সকল খাবারই খেতে বেশি পছন্দ করি। বিবাহের অনুষ্ঠানের খাবারগুলো একটু বেশি সুস্বাদু হয়ে থাকে, কিন্তু আজকের এই ভিডিওটি দেখে প্রত্যেকটা বিবাহের অনুষ্ঠানে গিয়ে আপনার খোঁজ করতে মন চাইবে, আসলে রান্নাটি হাইজেনিক নাকি আনহাইজেনিক। এই ছেলেটি একটা বিয়ের অনুষ্ঠানে নান রুটি বানানোর সময় রুটি তাওয়ায় দেওয়ার পূর্বে তাতে থুতু মিশিয়ে তারপর তৈরি করছে, আর বিয়ের অনুষ্ঠানে আসা সকলেই এই খাবার আনন্দের সাথে খেয়ে যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হবে এটা তো সবাই বুঝেছিল। তারপর এই ব্যক্তিকে ঘরে ডেকে নিয়ে ইচ্ছে মতো প্রথমে ধোলাই করা হয়, তারপরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাহলে এখন আপনারা কমেন্ট করুন, যদি এমন কেউ আপনার সামনে থুতু দিয়ে খাবার বানাতে দেখেন, তাহলে আপনি তার সাথে কি করবেন? তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কিছু নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।